হ্যাঁ শুয়ে দাও না অবশ্যই অবগত আছেন যে 1980 সালের পয়লা থেকে 13 নভেম্বর পাঞ্জাবের লুধিয়ানা শহরে 3 দিনব্যাপী সম্মেলনের মধ্য দিয়ে আমাদের সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল এবং পথচলা শুরু হয়েছিল। এবছর আমরা আমাদের সংগঠনের 43তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি এবং ঠিক ওই দিনটা থেকেই আমরা বেছে নিয়েছি পয়লা থেকে 13 নভেম্বর রাজ্যের নানা প্রান্তে নানা কর্মসূচি সংগঠিত হবে এবং আমরা আমাদের সদর বিভাগে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকেই যে দাবিটাকে সামনে রেখে আমরা লড়াই করছি, সবার জন্য শিক্ষা চাই, সবার জন্য কাজ চাই। আজকে 43 বছর যখন আমরা পা দিয়েছি তখনও আমাদের ভারতবর্ষে প্রায় বেকারির সংখ্যা দিনের দিন হুহু করে বাড়ছে, শিক্ষা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। যেরকমটা দেশের অবস্থা ঠিক এরকমটাই আজকে আমাদের রাজ্যেরও অবস্থা। আমরা দেখছি রাজ্যের নানা প্রান্তে আছে স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে শিক্ষকের দাবিতে লড়াই করছেন। আজকে আমাদের রাজ্যের হাজার হাজার বেকাররা রাস্তায় নেমে তাদের চাকুরির জন্য লড়াই করছেন। স্বাস্থ্যকর্মীরা যারা আজকে স্বাস্থ্যের ব্যবস্থার হাল ফেরানোর জন্য, তাদের নিয়োগের জন্য আজকে রাস্তায় নেমে লড়াই করছেন। ফলে সব দিক থেকে কী দেশের কী রাজ্যের আজকে ঠিক একই পরিস্থিতি। শিক্ষা নেই, কাজ নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে এই দাবিটা আজকে আমাদের সামনে জল জল। ফলে এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, যে পরিস্থিতি চলছে বিজেপির শাসনে গোটা দেশে কি আমাদের রাজ্যে, এই পরিস্থিতির অবসান ঘটাতে আমরা সমস্ত অংশের মানুষের কাছে এই প্রতিষ্ঠা দিবসে আমরা আহ্বান করছি, আসুন। এই যে পরিস্থিতি চলছে, শিক্ষার নাজেহাল অবস্থা, স্বাস্থ্য ভেঙে পড়েছে, বেকারত্বের সংখ্যা দিন দিন হুহু করে বাড়ছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন গড়ে তুলতে আমাদের পাশে। বিশেষ করে 78 সালে বামফ্রন্ট সরকার আসার পর ও পরবর্তী সময়ে আমাদের রাজ্যে এই রক্তদানের কর্মসূচিটাকে একটা ক্যালেন্ডার প্রোগ্রাম হিসেবে, বিশেষ করে ছাত্রজীব সংগঠনগুলো এবং অন্যান্য সংগঠন, শ্রমিকরা আছেন, কৃষকরা আছেন, খেত মজুররা আছেন, নারীরা আছেন, তারা সবাই এই রক্তদানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবং আমরা দেখেছি সেই সময়টাতে ত্রিপুরা রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, সেই সময়তে সারা বছরে মানুষের রোগীদের যারা আছেন তাদের চিকিৎসার জন্য যা রক্তের প্রয়োজন হতো তার দানের মধ্য দিয়ে তার প্রায় পুরোটাই উঠে যেত।